কালকে ব্লগে তো দেখলেই এখন জল সাজতে গেছি, আর যারা কালকে ব্লগটা দেখোনি তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলে যাও, দেখতে পাবে। কারণ কালকে সন্ধেবেলা দিয়েছি তো ওই জন্য নাও অনেকে দেখতে পারো। তো কালকে ব্লগটা তো আমার নিজের ভীষণ পছন্দের একটি ব্লগ ছিল। যাই হোক, এখন সবাই মিলে জল সাজতে এসেছি। আর অনেকে কমেন্ট করছে, দিদি সুজির কি বাবা নেই? না, সত্যি কনের বাবা নেই, অ্যাকচুয়ালি ওর বাবা করোনার সময় মারা যান। তো কি করব বলো, মানে সবার লাইফে তো সব কিছু সমান যায় না, আর ওই জন্য ওর মাও সব কিছু সব জায়গায় থাকতে পারছে না। তো আমাদের হিন্দুতে তো কিছু রিচুয়ালস আছেই তোমরা জানো, তো সেই জন্য আমরা বান্ধবীরা, মমিতার মা আছে, তো আমরা কয়েকজন মিলেই গেছি জল সাজতে। ওখান থেকে আমরা বাড়িতে এসেছি, এসে কনেকে আলতার আলতা পরানো হলো, তারপর ছেলের বাড়ি থেকে এলো, এসে ওকে যা যা তত্ত্ব গায়ে হলুদের তত্ত্ব দিল। আর দেখো সুজির কিন্তু এই লুকসটা ভীষণই সুন্দর, কালকে ব্লগটা তোমরা যদি দেখো আরোই বুঝতে পারবে যে কত সুন্দর লাগছিলো দধিমঙ্গল থেকে সব কিছু রিচুয়াল সে ওকে। এখন গায়ে হলুদের জন্য আমরা সবাই মানে রেডি প্রস্তুত, এরপরে গায়ে হলুদ ওকে হলুদ মাখাবো। আর অ্যাকচুয়ালি বড়রা তো প্রথমে হলুদ দেবেই, আর আমরা বান্ধবীরাও দেবো, কারণ আগে না আমাদের বেশ বিয়েটা হতো না, আমাদের কোথাও অ্যালাউ করতো না গায়ে হলুদ দিতে। এখন কোথাও হলে, এখন যেহেতু ম্যারেড কোনো ব্যাপারই না, গায়ে হলুদের জন্য আগে আমাদের ডাক পড়ে। তো সব কিছু মিলে ভীষণই ভালো কাটছে সকালটা, আর আমার খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি যাবো, ওটাও যাওয়া হয়নি। আর এখানে দেখো সব আমার বান্ধবী প্লাস তনুশ্রী, ওর বাড়ির লোকজনও সবাই এসছে, একের পর এক সবাই ঢুকছে, সবাইকে এত সুন্দর লাগে। আর আগে না অতটা এটা ট্রেন্ডিং ছিল না বলো, এখন কিন্তু বিয়ে বাড়ি মানেই আর গায়ে হলুদ মানেই ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক হলুদ শাড়ি পরবেই পরবে, এখন পুরো এটা ট্রেন্ড হয়ে গেছে, মানে নিয়মই বলতে পারো, আর কাউকে বলতে হয় না। কিন্তু কয়েক বছর আগে হলেও কিন্তু পরবে হলুদ শাড়ি, পরবে হলুদ শাড়ি পরবে, এখন আর কাউকে বলতে হয় না কি। এদিকে দীপশিখা ওকে সাজাচ্ছে, অ্যাকচুয়ালি দীপশিখা ওকে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ, সকালের লুকস, বিয়ে রাত্রে ব্রাইড, সব কিছুই কিন্তু ও সাজাচ্ছে। সিরিয়াসলি বিউটিশিয়ান বান্ধবী থাকলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না, এত সুবিধে। আর এদিকে সুজি বসে পড়েছে, যা যা রিচুয়ালসগুলো আছে ওগুলো একটার পর একটা হচ্ছে, আর ওকে একে আর এই মানে ওকে শাখা পলা পরানো হচ্ছে, মানে যা যা হয় নিয়ম তো জানোই তোমরা। আর আমার চ্যানেলে তো বিয়ের ব্লগ তোমরা প্রচুর দেখেছো, আমি তো বলছি, কালকেই বলছি যে যদি কারোর বিয়ের ক্যাসেট বা মানে পেনড্রাইভ কিছু হারিয়ে যায় না, আমার চ্যানেলে দেখলেই ও কেউ তার বিয়ের সব কিছু দেখতে পাবে, মানে আমি যেসব বিয়ে বাড়িগুলো অ্যাটেন্ড করেছি। মোটামুটি বিয়ের ব্লগগুলো তোমরা দেখতে ভীষণ ভালোবাসো, সেই জন্য আমিও বিয়ের ব্লগগুলো একটু শেয়ার করি। আর ওকে শাখা পলা পরানো হবে, আর সত্যি মানে বাঙালি হিন্দু বিয়েতে না এই শাখা পলা মানে যতই সাজো, যতই তুমি দারুণ করে সাজো, যতক্ষণ না শাখা পলা আর বিশেষ করে সিঁদুরটা উঠছে ততক্ষণ কোনো কিছুই মানে সুন্দর কোনো কিছুই মনে হবে না। আর সত্যি শাখা পলা পরে নিলে হাতগুলো এত সুন্দর হয়ে যায়, সিঁদুর পরলে তো মানে কি বলবো, এত মিষ্টি হয়ে যায় প্রত্যেকটা মেয়ে, সত্যি বলার মতো। এইসব গায়ে হলুদের আরও অনেক কিছু বাকি আছে, ওগুলো হলেই বাড়িতে যাব, একটু রেস্ট নেবো, কারণ সন্ধেবেলা তো আবার রেডি হয়ে বিয়ে বাড়িতে একটু সেজেগুজে যেতে হবে। আর কালকে ব্লগটা দেখো, আমি কিন্তু মানে এই ভেবেছি যে পার্লার থেকেই সাজবো, তো পার্লারের একজনকেই বলা আছে, কালকে এলেই তোমরা দেখতে পাবে পার্লারের কে সেই মহিলা, অবভিয়াসলি মহিলাই হবে। তো কেমন সাজাই আমাকে কী ব্যাপার, তোমরা কালকে ব্লগটাও কিন্তু দেখো অবশ্যই। এই দেখো ওর হাতে শাখা পলা পরানো হয়ে গেল, পুরোই চেঞ্জ, মানে হাতটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেল। আর এই শাখা বলা পরানোর সময় না ওর চোখে পুরো জল চলে এসেছিলো, মানে কান্না কান্নার মতো হয়ে গেছিলো, তোকে একদম আমরা কেউ কাঁদতে দিচ্ছিলাম না, একদম কাঁদবি না, একদম কাঁদবি না, মেকআপ খারাপ হয়ে যাবে, মেকআপ খারাপ হয়ে যাবে, এই বলে বলে মোটামুটি ওকে কাঁদতে আর দিচ্ছিলাম না, জলটা আর নিচে পড়তে দিচ্ছিলাম না। এখন মৌমিতা যাচ্ছে, মৌমিতা ওকে বিয়েতে এই নোয়াটা দিচ্ছে, তো এই নোয়াটা ওকে পরাচ্ছে। আর সত্যি বলতে ওর বিয়ে বাড়িটা মেনলি কিন্তু মানে এই আমরা বন্ধু বান্ধবীরা মিলেই মানে যতটা সম্ভব চেষ্টা করছি যে ঠিকঠাকভাবে সুন্দরভাবে একটার পর একটা নিয়মকানুন করার। আর এখানে দেখো, এখানে এসে যে শিলনোড়ার উপর দাঁড়িয়ে যেগুলো করতে হয় ওই সব নিয়ম, মানে আমার বিয়ের সময় কিন্তু এই সব নিয়মকানুন খুব সুন্দরভাবে হয়েছিল, কেন বলো তো, আমার মিষ্টিমাম ছিল, আর মিষ্টিমাম এই সব নিয়মকানুন এত সুন্দরভাবে জানে সব কিছু, সব ঠিকঠাকভাবে মিষ্টিমাম পুরো দায়িত্ব নিয়েই করেছিল। আচ্ছা তোমাদের মানে ওদিকে যে যেখান থেকে দেখছো, তোমাদের ওখানেও কি বিয়ে হলে এরকম শিলনোড়ার উপর দাঁড়িয়ে কিছু ভাঙতে হয়?
ওই মাটির ছোট ছোট বাটি মতো হয়, ওইগুলোকে পা দিয়ে ভাঙতে হয়। তো এইসব রিচুয়ালস তো আছেই। ভীষণ রোদ, এখন ওর গায়ে হলুদের মানে রিচুয়ালস গুলো হবে, এত রোদ যে তাকাতে পারছি না। কি বলবো, এত রোদ না, মাথা পুরো ঘুরিয়ে যাচ্ছিল, আর ভালো লাগছিল না কিছু। তো আমি একটু ছায়ার দিকে চলে এসেছি। যাই হোক, ছায়ার দিকে আসবো বললে হবে না, আবার ডাক পড়েছে, যেতে হবে। পাঁচজন ম্যারেটকে দরকার তো ওকে হলুদ গায়ে লাগানোর জন্য। আর দেখো কেমন ঘোমটা দিয়েছি, যে মানে ওখানে বড়রা অনেকে বারবার বলছে যে ঘোমটা দাও ঘোমটা দাও, মানে একটু বলছে। তো কি করব, জন্মে তো কোনো দিনই তো ঘোমটা টোমটা তেমন দেই না। তো আমাকে বিশেষ করে একটা অদ্ভুত লাগছে, মানে কীরকম বউ বউ ব্যাপারটা তো আছে, কিন্তু ঘোমটা দিতে নিজেকেই আমার লজ্জা লজ্জা লাগছিল, কারণ ওরকম ভাবে দেওয়া হয় না। যাই হোক, বেশ অন্যরকমই, মানে একদম কাকিমা জেঠিমাই হয়ে গেছি। আর কনেকে দেওয়ার পরে মমিতা দেখি আমার গালে দিয়ে দিচ্ছে, তো আমি কেন বাদ যাব, আমিও ওর গালে একটু দিয়ে দিলাম। কারণ কেউ কারুর বিয়েতে তো থাকতে পারিনি, আর কেউ কাউকে হলুদও দিতে পারিনি। এরপরে আমাদের এখন গায়ে হলুদের পর্ব কমপ্লিট হওয়ার পরে ফটো সেশান হবে, তো ওর জন্যই দাঁড়িয়েছি। আর সত্যি বলতে সুজিকে না বেশ একটা আলাদা ব্রাইট ব্রাইট ব্যাপারটা ওর মধ্যে এত সুন্দর কাজ করছে, মানে এতটাই ভালো লাগছে। সকালের লুকস থেকে শুরু করে গায়ে হলুদের লুকস সবগুলোতেই ওকে খুব সুন্দর লাগছে। আর এরপরে আমাদের হবে একটা নাচ, মানে রিলস বলতে পারো। বাট দুঃখের বিষয়, ক্যামেরা অন করেও কি হয়েছে, মানে ক্যামেরা অন করেছিলাম ঠিকই, কিন্তু ভিডিওটা আর যাকে দিয়েছিলাম ও খেয়াল করেনি, করা হয়নি। যাই হোক, ভিডিওটা পাবো ক্যামেরাম্যানের কাছ থেকে, যবে পাবো তবে তোমাদের সঙ্গে নাচটা শেয়ার করে দেবো।